হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের যে রচনাগুলো আছে সেখান থেকে একটি রচনা পড়ব। দেখো, রচনার নাম কি আছে? বইমেলা। বইমেলার নামটার মধ্যে থেকে আমরা বুঝতে পারছি এটা বইয়ের একটা মেলা। বইকে কেন্দ্র করে একটি উৎসব মেলার মতন সৃষ্টি হয়, যেটাই হচ্ছে বইমেলা। এই বইমেলায় বিভিন্ন ভাষার বই থাকে, বিভিন্ন বিষয়ের বই থাকে। এই বইমেলাকে কেন্দ্র করে বিভিন্ন লেখক, প্রকাশনী সবাই কিছু কিছু বই নিয়ে একটি স্টলে বসে এবং সেখান থেকে পাঠকেরা নিজেদের পছন্দ মতন বই বেছে কিনে তাদের জন্য, বাড়ির জন্য নিয়ে যায়। তো এটাই হচ্ছে বইমেলা। চলো আমরা এবার বইমেলার রচনাটা আজকে পড়ি। দেখো কি আছে। সারা পৃথিবীতে যত রকম মেলা আছে, সবার থেকে আলাদা হলো বইমেলা। যারা বই পড়তে ভালোবাসে, বইকে পরম বন্ধু মনে করে, তাদের কাছে বইমেলা খুব গুরুত্বপূর্ণ। বই আমাদের জ্ঞান বাড়াতে সাহায্য করে। সত্যি তো, বই পড়লে আমরা বিভিন্ন ধরনের জিনিসের সম্পর্কে জানতে পারি, বিভিন্ন দেশের সম্পর্কে জানতে পারি, বিভিন্ন রকম জ্ঞানই আমাদের বইয়ের মাধ্যমে বাড়ে, তাই তো? তাই বই আমাদের জ্ঞান বাড়াতে সাহায্য করে। বহু প্রাচীনকাল থেকে মানুষ ধর্ম, বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, গল্পকথা, কবিতা প্রভৃতি বইয়েই লিপিবদ্ধ করে গেছে। পৃথিবীর নানা ভাষায় এই সব লেখা হয়েছে। বইমেলায় এইরকম নানা ভাষার এবং নানা বিষয়ের বই পাওয়া যায়। 1985 খ্রিস্টাব্দ থেকে কলকাতায় বইমেলা শুরু হয়। এটি আমাদের রাজ্যের সব থেকে বড় বইমেলা। কলকাতায় কিন্তু অনেক বড় করে বুক ফেয়ার হয়, বইমেলা হয়। এই বইমেলাটা 4-5 দিন বা 1 সপ্তাহের মতন অনুষ্ঠিত হয়। এই শীতের শেষের দিকটা করে, জানুয়ারি ফেব্রুয়ারিটা করে কিন্তু বুক ফেয়ার অনুষ্ঠিত হয় কলকাতায় প্রতি বছর, ঠিক আছে? তারপরে দেখো কি আছে। এই সব মেলায় বিভিন্ন প্রকাশক স্টলে স্টলে নানা ধরনের বই সাজিয়ে বসেন। যার যে ধরনের বই পছন্দ এই সব স্টল থেকে কিনতে পারে। যেসব বই সহজে আশেপাশে পাওয়া যায় না বইমেলা থেকে, সেই সব বই